ওকে আচ্ছা, এখানে আমরা ওই দেখবো যে স্টেশে অ্যাডন্স গুলো কিভাবে কাজ করে, আর তুমি নতুন একটা অ্যাডন্স কিভাবে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো স্টেশে আমরা ব্যাকআপ দুইটা মডেলে নেই, একটাকে বলি হচ্ছে সাইডকার মডেল। সেখানে আমরা কি করি, যেটা টার্গেট সেটার মধ্যে একটা আমরা স্টেশ সাইডকার ঢুকাই দেই, ওই যে ভলিউমটা ব্যাকআপ নেবে সে ভলিউমটা মাউন্ট করে একটা সাইডকার ঢুকাই দেয়, কন্টেনার ঢুকাই দেয়। কন্টেনার কি করে, ওইটার একটা ডিরেক্টরি ব্যাকআপ নিতে থাকে। ঠিক আছে, প্লাস্টিক দেয়া, এটা একটা মডেল, এটা হলো সাইডকার মডেল। আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে জব মডেল। জব মডেলে কি হয়, তোমার যেটা ব্যাকআপ নিবা সেটার জন্য আমরা পিরিয়ডিক্যাল একটা জব ক্রিয়েট করতেছি ব্যাকআপ নেওয়ার জন্য। সে জব কি করবে, তার ব্যাকআপটা নিয়ে নিবে। তো এটা ধরো মাইস্কেল, মাইস্কেলের ক্ষেত্রে কি হবে, যখন জবটা ক্রিয়েট করবে সে ইটা অন্য জায়গায় আছে, যেমন জব মডেল। আচ্ছা হ্যাঁ, যে এটা এখানে দেখানো হয়েছে যে স্ট্যাশ কি করবে, যখন ব্যাকআপ নেওয়ার দরকার হবে সে একটা জব ক্রিয়েট করবে, এবং এই জবটা কি করবে, ওই ডাটাবেসকে ডাম্প করবে, ডাটাবেসকে ডাম্প করবে, ডাম্প করে সেই ডাম্প ফাইলটাকে আপলোড করে দেবে। এই আপলোডটা আমরা কি করি, এটা হচ্ছে পাইপ করে দেয়। পাইপ মানে হচ্ছে একদিক থেকে আমরা ইয়েটাকে ডাম্প করতেছি, তোমার ডাটাবেস থেকে একদিক থেকে ডাম্প করতেছি, ওইটাকে সরাসরি আমরা আপলোড করে দিচ্ছি, মানে আমরা লোকালি কোথাও স্টোর করতেছি না। ঠিক আছে, ডাইরেক্টলি পাইপ করে দিচ্ছে। তো এটা দুইটা মডেল, একটা হচ্ছে সাইডকার মডেলের কাজ করে, একটা হচ্ছে জব মডেলের কাজ করে। ওকে, এখন এই জব মডেলে আমরা ধরো, আচ্ছা এই যে জবটা ক্রিয়েট হবে, স্টার যে জবটাকে ক্রিয়েট করবে, এই জবটা তো ধরো এই যে মাইস্কেল ব্যাকআপ নিচ্ছে, মাইস্কেল ব্যাকআপের জন্য আমার কি লাগে, মাইস্কেল ডাম বাইনারিটা লাগে, যেটা দিয়ে আমি মাইস্কেলকে ব্যাকআপ নিতে পারি। ঠিক এরকম পোস্টগ্রেসকে ব্যাকআপ নেওয়ার জন্য পিজি ডাম বাইনারিটা লাগে, তারপর হচ্ছে ধরো তোমার মঙ্গোডিবি ব্যাকআপের জন্য মঙ্গো ডাম্প লাগে। ঠিক আছে, এরকম এক একটা ডাটাবেস ব্যাকআপের জন্য এক একটা ই লাগতেছে, বাইনারি লাগতেছে ওই ডাটাবেস স্পেসিফিক। তাহলে এই যে যে জবটা ক্রিয়েট হইলো, এই জবটা তো সবার জন্য সেম হতে পারবে না। ঠিক আছে, তো এই জবটা কোন কন্টেনারে, মানে কোন ইমেজে রান হবে সেটা তো আমাদের কোনোভাবে বলে দিতে হবে। এখন আমরা দুইটা উপায় বলতে পারি, এক স্ট্যাশের ভিতরে আমরা কোড করে বলতে পারি যে যদি টার্গেট মাইস্কেল হয় তাহলে এইভাবে জবটা ক্রিয়েট করা, টার্গেট যদি ই হয় ধরো টার্গেটটা যদি ধরো পোস্টগ্রেস হয় তাহলে এই জবটা ক্রিয়েট করা, এটা একটা হতে পারে। আমরা স্ট্যাশের কোডে কন্ট্রোলার বলে দিলাম যখন জব ক্রিয়েট করি। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে স্কেলেবল না। মনে করো যে ধরো আমরা নতুন একটা ডাটাবেস অ্যাড করছি, তাহলে আমার স্ট্যাশে কোড চেঞ্জ করতে হবে, আবার ইউজার চাইলেই তার নতুন একটা ই লিখতে পারবে না, তার নিজের কাস্টম একটা ডাটাবেস। ধরো আমরা মাইস্কেলে সাপোর্ট দিচ্ছি কিন্তু ইউজার চাচ্ছে সে মারিয়াডিবির ব্যাকআপ নেবে, কিন্তু আমাদের অফিসিয়ালি এটার কিছু নাই দেখে সে পারবে না, নিতে পারবে না। তো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এমন একটা ওয়ে আনতে হবে যাতে কোন জবটা ক্রিয়েট করবে স্ট্যাশ, বাট জবে কোন ইমেজটা ব্যবহার হবে, ইমেজের প্যারামিটার গুলো কি হবে সেটা বাইরে থেকে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে স্ট্যাশের আর ওই ভিতরে হার্ড কোড লজিক করা দরকার নাই যে এই ডাটাবেস হলে এটা ক্রিয়েট করো, সে কি করবে বাইরে থেকে যেটা দিচ্ছে সেটা থেকে জব ক্রিয়েট করে দেবে। এই যে বাইরে থেকে যে হার্ড কোডেড লজিক যেটা, সেটাকে আমরা বলি অ্যাডন্স, অ্যাডন্স মেকানিজম। অ্যাডন্স মেকানিজমে কি করে, বাইরে থেকে ইউজার বলে দিচ্ছে পার্স, এই যেমন এখানে অ্যাডন্সে কি বলতেছি, বাইরে স্ট্যাশের মেন অপারেটর না, বাইরে কিছু একটা ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে স্ট্যাশের অপারেটরের সাথে, স্ট্যাশের অপারেটর ওটাকে ইউজ করে কাজ করতেছে। তো এই অ্যাডন্সে আমার কি কি থাকে, আসলে অ্যাডন্সে আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে টাস্ক, এই দুইটাই সিআরডি। সিআরডি কি করছে, আমার দরকার কি, মূলত দরকার হচ্ছে এই ধরো এই মঙ্গো ডাম্পের এই ইমেজটা ইউজ করা, সাথে হচ্ছে এটার এই প্যারামিটার গুলো ইউজ করে, এটাই তো বলে দেওয়া দরকার। ঠিক আছে, সেই কারণে আমরা হচ্ছে ফাংশন এবং টাস্ক ইউজ করি। দেখো এই যে ফাংশন, এই যে এটা ফাংশন, জাস্ট এটা যে বলছে যে পোস্টগ্রেস ব্যাকআপের ফাংশন, তাহলে তাকে আমি বলে দিছি এই ইমেজটা ইউজ করো আর এই ইমেজে এই প্যারামিটার গুলা থাকবে,
ঠিক আছে, এই প্যারামিটারের কি ভ্যালু কিছু স্ট্যাস নিজেও ডাইনামিক্যালি ই করে দেয়, ঢুকায় দেয়, এই যে এগুলো ভ্যারিয়েবল বলে, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। এগুলো হচ্ছে স্ট্যাস নিজে থেকে এগুলো রিজলভ করে দেয়। রিজার্ভ করা মানে হচ্ছে ধরো যেমন বলতেছে রিপোজিটরি প্রোভাইডার, তারপরে রিপোজিটরি বাকেট, এই জিনিসগুলা মানে এই জিনিসগুলা কোথা থেকে আসবে? রিপোজিটরি সিআইডি থেকে আসবে না? তো এগুলা কি যারা এভাবে বলতে হবে না, জাস্ট এখানে কিছু ভ্যারিয়েবল ইউজ করলে যখন যেটার জন্য ব্যাকআপ নেবে ওইটা দ্বারা এগুলা রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা কি করতেছে, জাস্ট এটা একটা কন্টেনারের স্পেক, কন্টেনারের কি থাকে, একটা ইমেজের স্পেক থাকে এবং ওই ইমেজের আর্গুমেন্টস থাকে, তাই না? দেখো এখানে সেটাই আছে, একটা ইমেজ আছে, ইমেজের আর্গুমেন্টস আছে এবং ওই কন্টেনারে কিছু ভলিউম মাউন্ট করা থাকলে সেগুলো আছে, বা কন্টেনারে যদি তোমার কিছু রান টাইম সেটিং সেট করতে হয়, ধরো যে রিসোর্স, তারপর সিকিউরিটি কন্টেক্সট, এগুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাংশন, ফাংশন সিআরডি। ওকে, তাহলে আচ্ছা ফাংশন সিআরডি গেল। এখন এই যে ফাংশন, এই কন্টেনারটা হচ্ছে কখন রান করতে হবে? ধরো ধরো আমার একটা ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য আমার ধরো ফার্স্টে কি করতে হলো, কিছু আগের কিছু কাজ করতে হলো, ধরো ডাটাবেসটা স্টপ করলা বা এরকম কোনো কাজ থাকতে পারে। ওকে, ব্যাকআপ নিলা, তারপরে ব্যাকআপ নেবার পর এই যে ব্যাকআপের যে আউটপুটটা, এটা যে আমাদের স্ট্যাশে যে আমরা আপডেট করি না যে এটা ব্যাকআপ হতে এত সময় নিচ্ছে, এটা সাকসেস হয়েছে, এই যে স্ট্যাটাসটা কোন এরর হয়েছে কিনা, এই জিনিসগুলো পাঠাতে হবে, এগুলো জিনিসগুলো আপডেট করতে হবে। তো এই যে স্টেপ, কয়েকটা স্টেপ, ফার্স্টে কি, ফার্স্ট স্টেপে এসে ধরো ডাটাবেসটাকে পজ করা বা অন্য কোনো ই থাকতে পারে, নাও থাকতে পারে স্টেপ, তারপরে এসে ডাটাবেসটাকে ব্যাকআপ নেওয়া, তারপরে হচ্ছে ব্যাকআপে সাকসেস হলো ফেল হইলো এই জিনিসগুলোকে আপডেট করে দেয়া, অথবা এটার ম্যাট্রিক্স গুলাকে পাঠানো, এই যে কয়েকটা স্টেপ আছে না? তো এক একটা স্টেপ, তো এক কন্টেনারের ভিতরে তো আমরা সব স্টেপ দেওয়ার তো কোনো মানে হয় না। কারণ কি, ধরো ওই যেমন যেটার কাজ হচ্ছে ধরো তোমার স্ট্যাটাসকে আপডেট করে দেয়া, আর হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স গুলাকে সেন্ড করে দেয়া। তো এটা তো প্রত্যেকটা ডাটাবেসের জন্য আলাদা আলাদা করে বানানোর দরকার নাই, জাস্ট আমি একটা বানিয়ে রাখলেই হলো, ওইটাকে জাস্ট খালি বিভিন্ন জায়গায় ইউজ করলেই হলো, তাই না? সে কারণে হচ্ছে আমরা কি করছি, এই ফাংশন গুলাকে আবার কয়েকটা কম্পোনেন্টে মানে কয়েকটা ইয়ে ভাগে ভাগ করে ফেলছি, মানে কয়েকটা স্টেপে ভাগ করে ফেলছি। যে ধরো একটা পডের, একটা পডের কি মাল্টিপল কন্টেনার থাকতে পারে না? ঠিক আছে, ঠিক এরকম আমরা কয়েকটা ফাংশন একসাথে নিয়ে একটা টাস্ক গঠন করি, ওই টাস্কটাই হচ্ছে মূলত পডের রেসপেক্ট। ঠিক আছে, যেমন এই যে দেখো, এই যে একটা টাস্ক, সেই টাস্কটা কি বলতেছে, স্টেপ, প্রথম স্টেপে সে কি করবে, পোস্টগ্রেস কে ব্যাকআপ নেবে, ব্যাকআপ নিয়ে সেই ব্যাকআপের আউটপুটটা এই ডিরেক্টরিতে রাইট করে দেবে, বলে দিছি, আর সিক্রেট টিকেট দরকার হয় সেগুলো মান করে দিছি, বলে দিছি। তারপরে স্টেপে যা কি বলছে, এই যে যে এই স্টেপে যে ব্যাকআপ নিয়েছিল, সেই ব্যাকআপে কি হয়েছিল, সাকসেস হলো না ফেল হলো, ম্যাট্রিক্স স্ট্যাটাস কি আছে, সেগুলো এই আপডেট স্ট্যাটাস নামে আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে বলছে যে এ হচ্ছে স্ট্যাটাসকে আপডেট করে দিবে। ঠিক আছে, তাহলে যে দুইটা স্টেপ নিয়ে আমার একটা কি হলো, টাস্ক গঠন হলো দুইটা ফাংশন নিয়ে। ওকে, এখন যখন আমরা একটা স্ট্যাশে যখন আমরা ধরো ডাটাবেস ব্যাকআপ নেব, তখন কি হবে, তখন ওকে তখন ধরো ব্যাকআপ নেওয়ার একটা সময় হলো, তখন স্ট্যাশ কি করবে, দেখবে যে এই যে এই টাস্কটা ব্যবহার করতে বলছে, ইউজারে ব্যাকআপ কনফিগারেশন বলে দিবে যে তুমি এই টাস্কটা ইউজ করো। ব্যাকআপ কনফিগারেশন আমরা কি বলি, ব্যাকআপের শিডিউল টিডিউল বলে দেয় যে এটা আমি করো। এখন হচ্ছে এটা আমার মাইস্কিল ডাটাবেস, তো মাইস্কিলের জন্য মাইস্কিল স্পেসিফিক টাস্ক ব্যবহার করতে হবে, সে এটা সে বলে দিবে যে এই টাস্কটা ব্যবহার করো, টাস্কটা ব্যবহার করো বলে দিলাম। তাহলে এখন স্ট্যাশ দেখবে, আচ্ছা এই টাস্কের হচ্ছে কোন কোন ফাংশন দরকার, সেই ফাংশনগুলো নিবে, ফাংশনগুলোর ভিতরে কি আছে, কন্টেনার স্পেসগুলো আছে, ইমেজেস, তারপরে আর্গুমেন্ট গুলো আছে, সে কি করবে, এই জিনিসগুলোকে দিয়ে একটা পড বানিয়ে দেবে, পড বানিয়ে একটা জব রান করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এখন কি করতে হচ্ছে, আমি বাইরে থেকে জাস্ট খালি ফাংশন আর টাস্কটা ক্রিয়েট করলেই, যে ফাংশন আর টাস্ক ক্রিয়েট করি, স্ট্যাশ ওটার জন্য জব বানিয়ে দিতে পারবে। তাহলে তো আমার স্ট্যাশের ভিতরে আর কোনো লজিকের পরিবর্তন নাই, ইউজার চাইলে তার নিজের ফাংশন টাস্ক লিখে ফেলতে পারে, ইউজার যেভাবে ফাংশন টাস্ক দিবে স্ট্যাশ সেভাবে জব ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এই যে ফাংশন টাস্ক, এই ফাংশন আর টাস্ক, এই দুইটাকে আমরা বলতেছি অ্যাডনস। যখন তুমি শুনবা যে একটা অ্যাডনস ইনস্টল করো, তার মানে হচ্ছে ওই
ওই জিনিসটা ব্যাকআপ নেওয়ার জন্য ওইটার ফাংশনাল টাচ গুলো ইনস্টল করা, মানে ক্রিয়েট করা, এটাই। আমরা যদি বলি এই যে দেখো, এখানে দেখো গাইডস এর ভিতরে দেখো মাই স্কেল এর এই ভার্সন গুলা বলা আছে যে 5.7 এর অ্যাডভান্স, 5.8 এর অ্যাডভান্স। এই অ্যাডভান্স গুলো মানে কি? জাস্ট খালি হচ্ছে তোমার এই 5.7 ব্যাকআপ নেওয়ার জন্য যে ফাংশনটা সেটা এখানে দেয়া আছে, সেটা তুমি ইনস্টল করবা। তো তাহলে অ্যাডভান্স গুলো কি? জাস্ট ফাংশন অ্যান্ড টাস্ক। ওকে, তাহলে তুমি যে এভাবে ফাংশন আর টাস্ক তুমি ক্রিয়েট করলা, ফাইন। ধরো এখানে যেমন এই যে দেখো, তুমি যখন একটা অ্যাডভান্স ইনস্টল করছো সে আসলে কি করবে? ফাংশন আর টাস্ক ক্রিয়েট করবে। জাস্ট এটুকুই। ওকে, এবার এই এই ফাংশন টাস্ক দেখো, এখানে তো তুমি ফাংশনটা সিআরডি গুলা ক্রিয়েট করলা। ওকে, এই ফাংশনটা, এই কন্টেনারটার কাজ হচ্ছে ব্যাকআপ নেয়া, ঠিক আছে? ব্যাকআপ নেয়া হচ্ছে এর কাজ। এখন তুমি জাস্ট খালি ইমেজটা বলে দিলা, তাহলে কি হবে? ইমেজটার ভিতরে তোমার ব্যাকআপ নেয়ার জিনিসটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন এই জিনিসটা হচ্ছে পোস্টগ্রেস এর জন্য পিজি ডাম্প ইউজ করে, পিজি ডাম্পকে যে ডাম্প ফাইলটা আসে সেটাকে হচ্ছে সে পাইপ করে রেস্ট্রিক্ট দেয়া ব্যাকএন্ডে রাইট করে দেবে। এই লজিকটা তো এই কন্টেনারের ভিতরে রাইট করতে হবে, ইমেজটার ভিতরে রাইট করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের যে ইগুলো আছে স্ট্রাকচার আন্ডার যে ডাটাবেজে যে অ্যাডভান্স গুলো আছে সেখানে দেওয়া আছে। এখানে কি আছে? আমার অ্যাডভান্স গুলো আছে, যেমন যে এখানে আছে স্ট্যাশ মাই স্কেল। অ্যাডভান্স মানে কি? ফাংশনাল টাস্ক, জাস্ট ডেফিনেশন, চার্ট হিসেবে দেওয়া আছে, চাইলে ইনস্টল করতে পারো। ওই যে মাই স্কেল ব্যাকআপ ফাংশন, ব্যাকআপের জন্য একটা, রিস্টোরের জন্য একটা, এটা দেওয়া আছে। তারপর মাই স্কেল টাস্ক দেওয়া আছে, ব্যাকআপের জন্য একটা ফাংশন, একটা টাস্ক। তারপর হচ্ছে রিস্টোরের জন্য একটা ফাংশন, একটা টাস্ক, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এই ইমেজটার একটা ইমপ্লিমেন্টেশন আছে, মানে ইমেজটা কিভাবে কাজ করবে সেটা ইমপ্লিমেন্টেশন আছে পিকেজে ফোল্ডারে, ঠিক আছে? ব্যাকআপে কি হবে, হিস্টোরি কি হবে বলা আছে। তুমি যদি ব্যাকআপে যাও দেখবে কি আছে, যদি এই এটা রান করে সে হচ্ছে ফার্স্টে কি করবে, যে ওই যে ফাংশন টাস্কে যে আর্গুমেন্ট গুলো দিছিলাম সেগুলো ফ্লাগস আছে এগুলো। তারপরে এসে যে মানে যে ব্যাকআপ মাই স্কেল, এখানে এসে সে কি করলো, ফার্স্টে হচ্ছে ওই, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ইন্টারনাল কিছু লজিক আছে, সেটা হচ্ছে ধরো আমরা যখন ব্যাচ ব্যাকআপে নেই তখন তো মাল্টিপল জিনিস প্যারালালি ব্যাকআপ নিতে পারে, ঠিক আছে? তো প্যারালাল ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু প্যারালাল ব্যাকআপ তো একটা রিপোজিটরিতে হয়, তো রিপোজিটরি তো ইনিশিয়ালাইজ ফার্স্টে করতে হবে। তো ইনিশিয়ালাইজে একজন করে, ব্যাচ ব্যাকআপে তো মাল্টিপল টার্গেট থাকতে পারে, মেম্বার থাকতে পারে, তারা সবাই যদি একসাথে রিপোজিটরি ইনিশিয়ালাইজ করতে চায় তাহলে এরর খাবে। সেখানে আমাদের কি ওদের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হবে যে হচ্ছে ওটা ইনিশিয়ালাইজ করবে। এই দায়িত্বটাকে হচ্ছে দায়িত্বটা দেয় কে, ইয়ে স্ট্যাশ নিজে দায়িত্বটা দিয়ে দেয়। কে করবে সেটা স্ট্যাশ ওই তোমার যে ব্যাকআপ সেশনটা ক্রিয়েট হয় সেখানে বলে দেয় যে এই টার্গেট তুমি এই ইনিশিয়ালাইজেশন কাজটা করবা। ওটাকে আমরা বলি যেহেতু এটা ব্যাকআপের পূর্বে ইনিশিয়ালাইজ করতে হবে সেখানে আমরা বলি প্রি ব্যাকআপ অ্যাকশন, ঠিক আছে? তাহলে এই যে এখানে বলতেছে এক্সিকিউট প্রি ব্যাকআপ অ্যাকশন, তাহলে যদি এর ভিতরে কোনো দায়িত্ব দেয়া থাকে তাহলে হচ্ছে এই ব্যাকআপটা অ্যাকশনটা এক্সিকিউট করবে। এটা ইমপ্লিমেন্টেশন অলরেডি আমাদের এপিআই মেশিনেরতে করা আছে, কিছু করতে হবে না, জাস্ট খালি এই ফাংশনটাকে কল করে দিলেই হবে। তাহলে তার জন্য যদি কোনো ই থাকে, প্রি ব্যাকআপ অ্যাকশন থাকে, সে ওটা ই করে দেবে, এক্সিকিউট করে দেবে। ওকে, এবার হচ্ছে মনে করো যে আমি ব্যাকআপ নেওয়ার জন্য আগে তো আমার রিপোজিটরি ইনিশিয়ালাইজ করতে হবে। এখন মনে করো ইনিশিয়ালাইজের দায়িত্ব আমার কাছে নাই, অন্যজনের কাছে আছে, তাহলে সেই ইনিশিয়ালাইজ করা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে না? সেই ওয়েটটা এখানে করা হয়েছে, ওয়েট আনটিল ব্যাকএন্ড রিপোজিটরি হ্যাজ বিন ইনিশিয়ালাইজড। তাহলে সে কি করবে, ব্যাকএন্ড রিপোজিটরি ইনিশিয়ালাইজের জন্য ওয়েট করবে, ঠিক আছে? তো যখন ওয়েট হয়ে গেল তখন আচ্ছা আমরা হচ্ছে রেস্টিকের কিছু জিনিস সেট আপ করবো, এরকম রেস্টিকের কিছু জিনিস সেট আপ করলাম। নাইস আই নাইস হচ্ছে তোমার ওই কিছু ই কমান্ড লাইন এর হচ্ছে তোমার ওই সিপিইউ এর শিডিউলিং এর ই করে প্রায়োরিটি দেওয়া দেওয়া যায়, যে একে বেশি প্রায়োরিটি দাও, একে কম প্রায়োরিটি দাও, ওগুলো নাইস আই নাইস দেওয়া যায়, যে আইওতে সে কতটুকু প্রায়োরিটি পাবে এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া যায়। এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এগুলো যেভাবে বাসা খেলো রেখে দেবা।
এরপরে কি, এরপরে হচ্ছে ঠিক আছে আমি তো ব্যাকআপ কনফিগারেশন বলে দিছি যে অ্যাপ বাইন্ডিং, এটা অ্যাপ বাইন্ডিং টার্গেট বল, টার্গেট অ্যাপ বাইন্ডিং বলে দিছি। তাহলে ওই অ্যাপ বাইন্ডিং এর ভিতরে কি আছে, কানেকশন ইনফরমেশনটা আছে, ওই ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট হবে সেই ইনফরমেশনটা ওখানে আছে, তাই না? থাকে ওটা থাকে না অ্যাপ বাইন্ডিং এ দেখবা একটা ইয়ে আছে, সার্ভিস আছে, তারপর হচ্ছে সিক্রেট আছে। তুমি যদি এখানে যাও, এই দেখো সে একটা কিউটি ভিতরে এখন আমরা ডিপ্লয় করি, সে একটা অ্যাপ বাইন্ডিং ক্রিয়েট করে দেয়। সেই অ্যাপ বাইন্ডিং এর ভিতরে বলা থাকে এই সার্ভিসের এই পোর্ট মাইস্কেল স্কিম ইউজ করতে হবে, আর হচ্ছে ডাটাবেজের জন্য এই সিক্রেটটা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে কিভাবে কানেক্ট হবে, আর এটা হচ্ছে কিভাবে ডাটাবেজের সাথে অথেন্টিকেট করবে সেই সিক্রেটটা দেয়া আছে। কারণ ডাটাবেজের সাথে কানেক্ট হতেই তো আমার ইনফরমেশন গুলো লাগবে, ঠিক না? তো তারপরে কি করতেছে, সে হচ্ছে অ্যাপ বাইন্ডিং এর থেকে ওই সিক্রেটটাকে পড়ে নিল, সিক্রেটটা পড়ে নিল। তারপর হচ্ছে ওই আমাদের অ্যাপ বাইন্ডিং একটা কনসেপ্ট আছে সিক্রেট ট্রান্সফরমেশন, মানে হচ্ছে ধরো আমরা চাইলে অ্যাপ বাইন্ডিং এ ধরো স্ট্যাটাস ধরো একভাবে ইউজার নেম পাসওয়ার্ড একরকম ইয়ে চাচ্ছে, সিক্রেট কি চাচ্ছে হচ্ছে ধরো মাইস্কেল ইউজার, মাইস্কেল রুট ইউজার, মাইস্কেল রুট পাসওয়ার্ড, সাপোজ এরকম চাচ্ছে। কিন্তু আসলে ইউজার যে ডাটাবেসটা ক্রিয়েট করছে সেটা কিন্তু সেটার যে সিক্রেট সেটা হচ্ছে অন্যভাবে দেওয়া আছে। মনে করি ইউজার কিউটি ইউজ করতেছে, অন্য ডাটাবেস ইউজ করতেছে, তো অন্য ইউজ করতেছে, তো তার হচ্ছে সিক্রেটের সিস্টেম অন্যরকম। তাহলে তো স্ট্যাস, তাহলে স্ট্যাস তো কিউডিবি যেভাবে সিক্রেট সেভাবে কাজ করে, তাহলে সে কি করবে, সে কারণে আমাদের সিক্রেট ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। সে কি করে, ওই অ্যাপ বাইন্ডিং এর ভেতরে বলে দেওয়া যায় যে সিক্রেটের যদি তোমার এই কি থাকে তাহলে ওটাকে এই কি কিতে কনভার্ট করে দাও। ধরো সে বলছে ইউজার নেম, সেটাকে মাইস্কেল রুট ইউজার নেম বানিয়ে দাও। তো এই কাজটা ইন্টারনালি হয় এখানে সিক্রেট ট্রান্সফরমেশনে। ওকে ওকে, তারপর হচ্ছে রেস্ট্রিক্টেড কিছু কনফিগারেশন আছে, তোমাকে এখানে কিছু করতে হবে, আসলে এরকম একটা কল করে দিলেই হলো। এরপরে হচ্ছে তোমার ওই যে সার্ভিসের যে এটা পাইছিলাম সার্ভিস ইনফরমেশনটা, সিক্রেট থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড পাইলাম সেগুলো এনভায়রনমেন্টে সেভ করে দেব। তারপর হচ্ছে কি করব, এই যে আমরা বলতেছিলাম যে পাইপ করে দেব, সে পাইপ কমান্ডটা এখানে রেস্ট্রিক্টের পাইপটা বলে দিচ্ছি, এবং কি করতেছি ওই যে অ্যাপ বাইন্ডিং এর যে সার্ভিস থেকে কোন হোস্টে কানেক্ট হবে সেই হোস্ট গুলো বলে দিয়ে একটা কানেকশন ইউআরএল ক্রিয়েট করতেছি এখানে, ঠিক আছে? কানেকশন ইউআরএল ক্রিয়েট করেছি। আর এখানে হচ্ছে এটা তো মাইএসকিউএল ডাম্পের জন্য কমান্ড, এরপরে হচ্ছে স্ট্যাশের কিছু ওই রেস্ট্রিক্টের কমান্ড যেটা হচ্ছে তোমার পাইপ করে দেবে, বা মাইএসকিউএল কিছু এক্সট্রা আর্গুমেন্ট থাকতে পারে, ধরো ড্যাশ ড্যাশ যে কমান্ডটা দিলেও সেই কমান্ডের সাথে ধরো ড্যাশ ড্যাশ অল ডাটাবেস বা ড্যাশ ড্যাশ ট্রানজাকশন সিঙ্গেল ট্রানজাকশন এরকম কিছু আর্গুমেন্ট থাকতে পারে, সেই আর্গুমেন্ট গুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে কি করতেছি, কমান্ডটা রান করার আগে আমাকে আগে দেখতে হবে যে ডাটাবেসটা রেডি আছে কি না আছে, কারণ ডাটাবেস কিউডিবি দিয়ে যখন ই করছি ডিপ্লয় করছি বা ইউজারে ডিপ্লয় করছি, তো ইউজারে তো ডাটাবেস এখনো রেডি নাও হতে পারে, সেই রেডি হওয়ার জন্য ওয়েট করতেছি। ওকে, দেন হচ্ছে ফাইনালি একটা ব্যাকআপ রান করে দিচ্ছি, ডিস্ট্রিক্ট ব্যাকআপটা রান করে দিচ্ছি, এগুলো লাইব্রেরিতে ইমপ্লিমেন্ট করা আছে, সেগুলো কল করে দিবা, ঠিক আছে? ওকে ওকে, দেন হচ্ছে যে ওয়েট ফর ডাটাবেস রেডি, এটা হচ্ছে এক এক ডাটাবেসের জন্য এক একটা, যেমন মাইএসকিউএল এর জন্য মাইএসকিউএল স্পেসিফিক কিছু কমান্ড আছে যেটা দিয়ে রেডিনেস চেক করতে হয়, তোমার রেডিস এর জন্য একরকম হবে, সেই কারণে এই 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 ফাংশনটা তোমার ইউটিলে ইমপ্লিমেন্ট করা আছে যে ওয়েট ফর ডাটাবেস রেডি, কোন কমান্ডে সে ওয়েট কিভাবে ওয়েট করবে, সে হচ্ছে এই কমান্ডটা রান করতেছে পিরিয়ডিক্যালি। তাহলে এখন তুমি কি করবা, তোমার জন্য রেডিসে অলরেডি সবকিছু ক্রিয়েট করে দিছে, ঠিক আছে? রেডিস অলরেডি ক্রিয়েট করে দিছে, রেডিস তাহলে এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমাকে রেডিস স্পেসিফিক জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে যেমন ব্যাকআপের এখানে মাইএসকিউএল এর জিনিসপত্র আছে, রেডিস এর জন্য রেডিস ডাম্প ইউজ করতে হবে কি না করতে হবে সেই জিনিসগুলো তোমাকে এখানে ওই লজিকগুলো অ্যাপ্লাই করতে হবে,
তার কমান্ডটা কি হবে, যেমন এই কমান্ডটা আছে হচ্ছে তোমার যেখানে, যেমন এখানে আছে কি বলা আছে MySQL Redis Dump CMD, Redis Dump CMD আসলে কোনটা সেটা এখানে দিতে হবে। যেমন এখানে কি বলা আছে Redis Dump, আসলে Redis Dump নাকি সেটা হচ্ছে তোমার ওই যেটা ইউজ করবা সেটা দিয়ে দেখবা আর কি। উনি মনে হয় কিছু কাজ অলরেডি করেই দিছে এখানে, তাহলে আর কিছু করার নাই তোমার। তোমাকে হচ্ছে এই ব্যাকআপ জিনিসটা, তারপরে এই ওয়েট ফর ডাটাবেস রেডি, এই এই লজিকটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রেডিস এর জন্য কি রকম হবে আর্গুমেন্ট গুলা, এটা যেমন MySQL এর জন্য এভাবে দিতে হয়, তো রেডিস এর জন্য মেবি অন্যভাবে দিতে হয়, সেটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর হচ্ছে রিস্টোর এর জন্য সেম সিমিলারি, তারপর হচ্ছে তোমার যদি কোনো চার্টে কোনো আপডেট নিতে হয় আপডেট করতে হবে চার্টে, চার্টে যদি এখানে কোনো আপডেট আনতে হয় সেটা আপডেট করবা। সিমিলারলি টেমপ্লেটে যদি এই যে MySQL ব্যাকআপ, এগুলো রেডিস ব্যাকআপ হয়ে যাবে, রেডিস ই হয়ে যাবে, ঠিক আছে, তো ওগুলো আপডেট করে দিবা। তারপর হচ্ছে এখানে আপডেট করে দিলা, দেন হচ্ছে মেক ফাইলে এসে যেমন এখানে হচ্ছে তোমার ওই মেক ফাইলে এসে হচ্ছে রেডিস এর কোন ভার্সনটা, এটা MySQL এরটা তো জাস্ট রিনেম করে দেওয়া আছে, রেডিস ডাম্প এর কোন জিনিসটা ইউজ করবে, কোন ইমেজটা ইউজ করবে সেই ইমেজটা দিতে হবে তোমাকে, বুঝতে পারছো? হ্যাঁ, রেডিস ডাম্প এর কোন ইমেজটা ইউজ করবে সেই ইমেজটা এখানে দেবা। যেমন আমাদের MySQL এর ক্ষেত্রে MySQL MySQL যে কন্টেনার ইমেজটা ছিল ডকার ইমেজটা, সেটার ভিতরে MySQL ডাম্প ছিল, বাট তোমার ক্ষেত্রে তো সেটা থাকবে না মেবি। তোমার রেডিস ডাম্পে যদি ই থাকে, তার রেডিস ডাম্প যে ইমেজটা আছে সেই ইমেজটা ইউজ করতে হবে, দেন ওটার ভিতরে আমরা ওই এরকম তোমার ডকার ফাইল লিখতে হবে দুইটা, একটা ডিবাগ একটা ই, এখানে আমরা ওই যে তুমি যে বেজি মেসটা ইউজ করবা সেই বেজি মেসটার ভিতরে হচ্ছে আমরা স্ট্যাশের জিনিসপত্র ঢুকাই দেবো আর কি, রেস্ট্রিক্টটা ঢুকাই দেবো। এগুলো তোমার কোনো জায়গায় চেঞ্জ আসবে না, করতে হবে না, তোমার জাস্ট খালি এখানে মেক ফাইলে এসে না তোমার এটা চেঞ্জ করতে হবে, এই রেডিস এর কোন ইমেজটা ইউজ করতে হবে, ওই রেডিস ডাম্প যেটাই আছে সেই ইমেজটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে এখানে তোমাকে। তারপর হচ্ছে যে ব্যাকআপ আর রিস্টোরের এই কমান্ডগুলো ঠিক করতে হবে, তারপরে চার্টে যদি কোনো আপডেট আনতে হয় সেই আপডেটটা আনতে হবে তোমাকে, বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাক ফাইল ইমেজ করতে হবে, তারপরে চার্টে এগুলা রিনেম করে দিবা, দেন হচ্ছে ভিতরে যদি কোনো চেঞ্জ আনতে হয় কোনো ইয়েটিয়া, এখানে হচ্ছে তোমার জেনারেলি এই এইগুলো অলরেডি ব্যালেন্স ফাইল থেকে অর ডাইনামিক্যালি আসে, বেশি কিছু চেঞ্জ করার থাকার কথা না, মোটামুটি ওরকমই থাকবে, জাস্ট খালি এক্সট্রা যদি কিছু আসে আর কি, এখানে যে MySQL স্পেসিফিক কিছু থাকলে বাদ যাবে, রেডিস স্পেসিফিক কিছু থাকলে আসবে। দেন হচ্ছে তুমি যখন টেস্ট করবা তখন হচ্ছে যেমন যে হেন চার্জ যেভাবে ইনস্টল করো না, হেন ইনস্টল লোকাল একটা চার্জ যেভাবে ইনস্টল করো, করছো কোনোদিন? হ্যাঁ, জাস্ট ওভাবে এখানে ইনস্টল করলে অটোমেটিকলি তোমার ওই ফাংশন টা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে এটা করার হইলে, তারপর তুমি টেস্ট করা হইলে নেক্সট স্টেপ বলবো যে কিভাবে হচ্ছে মাল্টিপল ভার্সনের জিনিসগুলো হ্যান্ডেল করবা, আপাতত একটু কাজ করা কাজগুলো করা। ঠিক আছে।